Pakistan's long-standing attachment to terrorism. জাতিসংঘে আবারও বিশ্ব নেতাদের সামনে পাকিস্তানকে তুলোধুনো করল ভারত। কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ প্রত্যাখ্যান করে প্রতিবেশী রাষ্ট্রকে এক হাত নিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যিনি যেমন কর্ম করবেন তিনি তেমনই ফল পাবেন। পাকিস্তান তার পাপ করার ফল ভুগছে। দেশটিকে খোঁচা দিয়ে জয়শঙ্কর আরও বলেন, পাকিস্তানের জিডিপি নির্ধারণ করা হয় তাদের উগ্রপন্থা আর সন্ত্রাসবাদ দিয়ে। শনিবার জাতিসংঘের সাধারণ সভার 79তম অধিবেশনেই বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে সন্ত্রাসবাদী ইস্যুতে আক্রমণ করে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। কটাক্ষের সুরে তিনি বলেন, পাকিস্তান তার কর্মের জন্যই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ক্রমাগত পিছিয়ে পড়ছে। বহু দেশ পিছিয়ে পড়ে এমন পরিস্থিতির জন্য যা তাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু কিছু আবার নিজেদের ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্তের কারণেই পিছিয়ে পড়ে। এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ হলো আমাদের প্রতিবেশী পাকিস্তান। কোন একটি ভৌগোলিক অঞ্চলের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি নামে পরিচিত। ব্যক্তিগত খরচ, মোট ব্যক্তিগত বিনিয়োগ, সরকারি বিনিয়োগ, সরকারি ব্যয় ও আমদানি রপ্তানির মাধ্যমে জিডিপি পরিমাপ করা হয়। তবে পড়শি দেশকে খোঁচা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, পাকিস্তানের জিডিপি নির্ধারণ করা হয় তাদের উগ্রপন্থা আর সন্ত্রাসবাদ দিয়ে। Unfortunately, the misdeeds affect others as well, especially the neighborhood. দুঃখজনকভাবে ওদের খারাপ কাজের ফল অন্যদেরও প্রভাবিত করে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলিকে। যখন রাজনীতি জনগণের মধ্যে ধর্মান্ধতা জাগিয়ে তোলে, তখন দেশের জিডিপি শুধুমাত্র মৌলবাদের পরিপ্রেক্ষিতে এবং সন্ত্রাসবাদের আকারে এর রপ্তানির ভিত্তিতেই পরিমাপ করা হয়। সন্ত্রাস ছড়ানোর উপরেই ভিত্তি করে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি। আজ এই পরিস্থিতির জন্য বিশ্বের কোনো দেশ বা কাউকে দোষ দেওয়া উচিত নয়, বরং এটি তার কর্মের ফল। যে দেশ অন্যের জমি দখল করার চেষ্টা করে তাদের মুখোশ খুলে দেওয়ার পাশাপাশি পাল্টা জবাব দেওয়াটাও জরুরি। জাতিসংঘের 79তম সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাশ্মীরের পরিস্থিতিকে ফিলিস্তিনের সঙ্গে তুলনা করে বলেছিলেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে তারা প্রস্তুত। শাহবাজ শরিফ আরও বলেন, ভারতে ইসলামোফোবিয়ার উদ্বেগজনক ছবি ধরা পড়ছে। শুধু তাই নয়, ওই ভাষণে কাশ্মীরে গণভোটের আয়োজন ও 370 অনুচ্ছেদ ফিরিয়ে আনার দাবি জানান শাহবাজ শরিফ। have struggled for a century for their freedom and right to self-determination. Instead of moving towards peace, India has resiled from its commitments. এর পাল্টা জবাবে সরাসরি আক্রমণ করে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্পষ্টভাবে জানিয়ে দেন, পাকিস্তানকে তার কর্মের ফল ভোগ করতে হবে। We heard some bizarre assertions from it at this very forum yesterday. গতকালই আমরা এই ফোরামে বেশ কিছু অদ্ভুত অভিযোগ শুনেছি। এ বিষয়ে আমি ভারতের অবস্থান স্পষ্ট করে দিতে চাই। পাকিস্তানের এই সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদ পরিচালনার নীতি কখনো সফল হবে না, এর দায়ও এড়াতে পারে না ওরা। যেমন কর্ম তেমন ফল, এটা পেতেই হবে। দুই দেশের মধ্যে এই সমস্যার সমাধান তখনই সম্ভব যখন ভারতের যেসব জমি পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে তা দখলমুক্ত করবে এবং অবশ্যই সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে তাদের দীর্ঘকালীন সম্পর্ককে ছিন্ন করতে হবে। And of course, the abandonment of Pakistan's long-standing attachment to terrorism. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনগুলোতে কাশ্মীরের অবতারণা করা পাকিস্তান প্রায় বার্ষিক নিয়ম করে তুলেছে, আর কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদের সব অভিযোগের জবাবও নিয়মিত দিয়ে আসছে নয়াদিল্লি। The world has changed profoundly and so has its concerns and its opportunities.